হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কামাল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটা অসাম ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখা হবে গুগল অ্যাডসেন্স চিঠি কীভাবে আসে, তার মধ্যে কী কী থাকে বা না থাকে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা করা হবে। আজকে ভিডিও শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের উইনার কে। আজকের উইনার কী হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। আজকের উইনার ব্ল্যাক বয় 2.0। এই ভিডিওটা দেখার পরে সবাই এই চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করবেন, কারণ আপনি যখন উইনার হবেন তখন সবাই মিলে আপনাকে সাপোর্ট করবে। বন্ধুরা, ইউটিউব থেকে টাকা তুলতে হলে অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার, আর সেই টাকাটা জমা হয় অ্যাডসেন্স অ্যাকাউন্টে। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয় তখন কিন্তু তারা একটা চিঠি পাঠিয়ে দেয় ভেরিফিকেশন কোড হিসেবে, যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স চিঠি। যারা ইউটিউবই করেন সবাই ব্যাপারটা জানেন। এই হচ্ছে অ্যাডসেন্স চিঠি, যেটা হচ্ছে একটু সামনে করে দেখা যদি এরকম একটা চিহ্ন থাকবে, আর এ পাশটা হচ্ছে এরকম একটা চিহ্ন থাকবে। তো এই হচ্ছে অ্যাডসেন্স চিঠি। এই চিঠির মধ্যে কী আছে? চিঠির মধ্যে কিছু নেই ভাই, চিঠির মধ্যে একদম ফাঁকা দেখা দিচ্ছি। এই যে এটার মধ্যে কিছু নেই, আমি সিরিয়াসলি, কিন্তু শুধু একটা পাসওয়ার্ড আছে এটার মধ্যে একটা টাইপ করে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আর কিছু নেই। এই হচ্ছে অ্যাডসেন্স চিঠি। এরকম একটা চিঠি সবার নামে আসবে, আপনার যদি ঠিকানা ঠিক মতো দেওয়া থাকে তাহলে কিন্তু আসবে। গুগল অ্যাডসেন্স চিঠির জন্য যখন প্রথমবার পাঠিয়ে দেয় 15 থেকে 1 মাসের মধ্যে আপনার পোস্ট অফিসে আসবে এবং খোঁজ নিয়ে দেখবেন। এখানে আপনার ঠিকানাটা দেওয়া থাকবে, এই যে ঠিকানাটা দেওয়া থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে এই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাই বাই।